হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশ বিষয়ের এক নম্বর মডেল সেট থেকে সমাধান করবো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে দিও দেখো একের দাগের রাইট দ্য অ্যানসার অফ দ্য ফলোইং কোশ্চেন ইন ফুল সেন্টেন্স নিচের এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে এটা হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিস সেভ হেমসেলফ কীভাবে বুদ্ধিমান মাছটি নিজেকে রক্ষা করেছিল উত্তরটি হয়ে যাবে দ্য ইন্টেলিজেন্ট ফিস অ্যাক্ট অ্যাজ হি ওয়াজ ডেড দ্য ফিশারম্যান থ্রি হিম ব্যাক ইন টু দ্য লেক অর্থাৎ সেই মাছটি এমনভাবে ভান করেছিল যেন সে মরে গেছে আর জেলেটি তাকে হ্রদের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল বিয়েটা দেখো হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিস বিলিভ প্রথম মাছটি কিসের ওপর বিশ্বাস করতো তাহলে উত্তরটি হয়ে যাবে দ্য ফার্স্ট ফিস বিলিভড ইন ফেট ভাগ্যের উপর সেটটা দেখো হোয়াট আর দ্য কজ অফ ওয়াটার পলিউশান জল দূষণের কারণগুলি কী কী তাহলে তোমরা এটা লিখবে ওয়াটার পলিউশান বাই কেমিক্যালস ফর্ম ফ্যাক্টরিস ডাটি ওয়াটার্স ফর্ম ড্রেন্স টু রিভার ডি এরটা দ্য ক্রেনি কে বকটিকে উপহাস করতো উত্তর হয়ে যাবে দ্য পিক অ্যাট দ্য ক্রেনি ময়ূরটি বকটিকে উপহাস করত ইয়েরটা হোয়াট ওয়াজ দ্য কজ অফ পিকক্স প্রাইড কী কারণে ময়ূরটি নিজেকে গর্ববোধ করত উত্তরটি হয়ে যাবে দ্য পিকক ভেরি প্রাউড ফর হিজ বিউটি ময়ূরটি তার নিজের সৌন্দর্যের জন্য নিজেকে খুবই গর্ববোধ করত দুয়ের দাগে রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস দেখো এই যে ওয়ার্ডগুলি দেওয়া রয়েছে এদের মিনিং কী হতে পারে লিখতে হবে যেমন লেখা রয়েছে মক্ট মক্ট মানে কি উপহাস করা তো এটাকে আমরা আরও অন্যভাবে লিখতে পারি কি মেড ফান অফ বিয়েটা দেখো মারমার মারমার মানে হচ্ছে বিড় বিড় করে কোনো কিছু বলা তাই তো সেটাকে আমরা তাহলে কী লিখবো সেড ইন ভেরি লো ভয়েস মানে খুব আস্তে কথা বলা আচ্ছা ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস মানে কি কারো সম্পর্কে কিছু বলা তাহলে কী হবে মেক নন পরিচয় হওয়া আর শর্টেজ শর্টেজ থেকে হয়ে যাবে স্কারসিটি গার্বেজ জঞ্জাল এটা থেকে হয়ে যাবে ডাটি ওয়েস্ট দ্যাট থ্রিউন আউট এরপর তিনের দাগেরগুলি দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এগুলি পূরণ করতে হবে এটা থিসেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ড্যাশ মাছেরা জলের মধ্যে শ্বাস প্রশ্বাস নেয় কিসের সাহায্যে এই যে গিলস তাদের ফুল ফুলকার সাহায্যে আচ্ছা বিয়েটা দেখো দ্য ক্র্যাব প্রিন্স উইথ ইটস ড্যাশ প্রিন কাঁকড়ারা কিসের সাহায্যে কামড় দিতে পারে আর আলো দ্বারাগুলি থাকে সেগুলির সাহায্যে আচ্ছা সেটটা দেখো ট্রিস মেক দ্য ওয়ার্ল্ড ড্যাশ কী হবে গ্রিন গাছেরা পৃথিবীকে সবুজ করে তোলে আচ্ছা ড্যাশ ড্রজ ওয়াটার ফ্রম সয়েল আচ্ছা মাটি থেকে জল শোষণ করতে সাহায্য করে কে বলতো যে রুটস গাছের শিকড় আচ্ছা চারের দাগেরগুলি দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শূন্যস্থান পূরণ করতে হবে এদিকে লিখাচ্ছে প্রেজেন্ট এদিকে লিখাচ্ছে পাস্ট প্রেজেন্ট মানে কি বর্তমান আর পাস্ট মানে কি অতীত তো দেখো প্রেজেন্টে লিখা আছে লিভ লিভ মানে কি বাস করা পাস্ট ফর্ম হয়ে যাবে লিভড আই ভি ইডি লিভড আর যেখানে লিখা আছে স্টেড এর প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে স্টে এস টি এ ওয়াই স্টে তারপরে দেখো লিখেছে ফিল্ড এফ ই এল ইএলটি ফিল্ড এর প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে ফিল এফ ডবল ফিল্ড ফিল ডিএটে লিখাচ্ছে মক পাস্ট ফর্ম হয়ে যাবে মকড এম ও সি কে ডি আচ্ছা ইয়েরটা দেখো রেড রেডের পাস্টফর্ম হয়ে যাবে রেড আর ইয়েরডি আচ্ছা লাস্টেরটা দেখো রোড পাস্টফর্ম দেওয়া রয়েছে তাহলে এর প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে রাইট ডব্লুআ আর আই টি রাইট এরপর দেখো রাইট ডাউন ফার্স্ট এইট লাইন অব দ্য রাইম টোয়েন্টি ফ্রকস তোমাদের বইতে দেখবে যে ছড়াটি দেওয়া রয়েছে টোয়েন্টি সেই ব্যাঙের সেখান থেকে আটটা লাইন মুখস্থ লিখতে বলেছে এটা তোমরা নিজেরা দেখে দেখে মুখস্থ করে নেবে ছয়ের দিকে দেখো ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলাগুলো দেওয়া রয়েছে এগুলো ইংরেজিতে লিখতে হবে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে এটাকে তোমরা যদি ইংরেজিতে ট্রান্সলেশন করো হয়ে যাবে দ্য আর্থ রিভলভ অ্যারাউন্ড দ্য সান বিয়েটা দেখো পিপড়ে ছয়টি পা আছে তাহলে এখানটা হয়ে যাবে অ্যান্ডস হ্যাভ সিক্স লেগস আচ্ছা থিয়েটার রাম মাঠে ফুটবল খেলছে তাহলে হয়ে যাবে রাম ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ডেটা দেখো মা একটি বই পড়ছে তাহলে মাদার ইজ রিডিং এ বুক রাম মাছ ধরছে কী হবে রাম ইজ ফিশিং আর এফেক্টটা দেখো বৃষ্টি পড়ছে ইটস রেইনিং আচ্ছা সাতের দিকে দেখো এবার রাইট ফিউ লাইনস অ্যাবাউট ইয়োর বেস্ট ফ্রেন্ড তোমার প্রিয় বন্ধুর সম্পর্কে কিছু বাক্য লিখতে বলেছে তো তোমরা তাহলে এইভাবে লিখতে পারো রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাম হয় আমার প্রিয় বন্ধু হি রিডস ইন ক্লাস থ্রি সে ক্লাস থ্রিতে পড়ে উই গো টু স্কুল টুগেদার এভরিডে আমরা প্রতিদিন একসাথে স্কুলে যাই উই প্লে ক্রিকেট টুগেদার আমরা একসাথে খেলাধুলা করি ক্রিকেট দেখো তাহলে একটা সেট হয়ে গেল এরপর আমরা দু নম্বর সেটটি দেখব

থাকার জন্য এসেছিল যার দ্য টাইগার ইজ দ্য কিং অফ দ্য বেস্ট ভাগ জন্তুদের রাজা তাহলে এইটাও কিন্তু ভুল এফ ডি দ্য গ্র্যাশ হপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন সামার্স ডে ঘাসপরিংটি লাফালাফি করে বেড়াচ্ছিল গ্রীষ্মের দিনে এটা হয়ে যাবে ট্রু সত্য ইয়েটা দেখো মস্কুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট মশা হয় একটি ক্ষতিকর পতঙ্গ এটাও ট্রু গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন মানুষের দ্বারাই সৃষ্টি হয়েছে বিশ্ব উষ্ণয়ন এটাও হয়ে যাবে টু দুয়ের ডাকেরগুলি দেখো এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ডস মেড বাই ইচ অফ দ্য অ্যানিম্যালস অথবা বার্ডস তো এখানেতে কিছু পাখি এবং প্রাণীর নাম দেওয়া রয়েছে তাদের সাউন্ড লিখতে হবে যেমন লায়ন সিংহ সিংহ ডাকে কী বলা হয় রোডস আচ্ছা বিয়ের দেখো ফক্স ফক্সের ডাককে বলা হয় হাউলস সি এ রয়েছে স্নোকস সাপের ডাক হিস আচ্ছা ডিএ দেখো রয়েছে আউলস প্যাঁচা প্যাঁচার ডাক হচ্ছে হুট ইয়ে রয়েছে ইলিফ্যান্টস হাতি হাতির ডাককে বলা হয় ট্রাম্পেডস আর এফে এ দেখো রয়েছে প্যারোটস টিয়া পাখি তার ডাককে বলা হয় টলক টিএলকে এরপর তিনের ডাকেরগুলি দেখো কী বলেছে ফিল ইন দ্য চার্ট শূন্যস্থান পূরণ এইদিকে রয়েছে মেল এদিকে রয়েছে ফিমেল এদিকে পুরুষ এদিকে মহিলা যেমন রয়েছে হেন্দ ফিমেলে তো এর মেল ভার্সান কী হবে সেটা আমাদেরকে লিখতে হবে এখানে হয়ে যাবে স্ট্যাক এস টি এজি স্ট্যাক হরিণ হরিণী আচ্ছা টাইগার তার ফিমেল ভার্সন হয়ে যাবে টাইগ্রেস বাঘ থেকে বাঘিনী তারপর রয়েছে দেখো ফক্স ফক্স থেকে হয়ে যাবে ভিকসেন খ্যাঙ্কশিয়াল থেকে খ্যাঙ্কশিয়ালি আচ্ছা লাস্ট এটা দেখো রয়েছে মেয়ার একটা ফিমেল ভার্শান দেওয়া রয়েছে এখান থেকে মেল ভার্সান হয়ে যাবে হর্টস ঘোড়া থেকে ঘটুকি চারের গুলি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলি রয়েছে এগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এটা দেখো রামা ড্যাশ দ্য বক্স আন্ডার দ্য টেবিল তো এইখানেতে কি হবে এখানে পুট আছে পুট থেকে আমরা পোর্টস লিখব কারণ রামাটা কি রমা হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমাদের এস যোগ করে লিখতে হয় পুটস দ্য বক্স আন্ডার দ্য টেবিল আই রান ভেরি ফাস্ট আচ্ছা ইউ গিভ দ্য পেন টু মে আর লাস্টে এটা দেখো সি লাইক আছে এটা হয়ে যাবে লাইকস আইসক্রিম তে আইসক্রিম পছন্দ করে পাঁচের দাগুলি দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন প্রশ্নগুলির উত্তর দিতে হবে এটা বলেছে হোয়ার ইজ দ্য গোরিলা ফর্ম গরিলা কোথা থেকে এসেছিল উত্তর হয়ে যাবে দ্য গরিলা ফ্রম কঙ্গো বেসিন বিয়েটা দেখো হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার অর্থাৎ কোন পতঙ্গ সবুজ রঙের তাহলে উত্তর হয়ে যাবে গ্র্যাস হপার ইজ গ্রিন ইন কালার ঘাস পড়ি আচ্ছা সেটা দেখো হুইচ বার্ড ক্যান সি অ্যাট নাইট কোন পাখি রাত্রিতে দেখতে পায় তাহলে উত্তর হয়ে যাবে অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট অর্থাৎ প্যাঁচা রাত্রে দেখতে পাই ডেটা দেখো হোয়াট আর দ্য সোর্স অফ ওয়াটার জলের উৎসগুলি কী কী উত্তর হয়ে যাবে দ্য সোর্স অফ ওয়াটার রেইন পন্ড রিভার লেক বুঝে গেল নদী পুকুর এবং বৃষ্টির জল আচ্ছা ছয়ের দিকে দেখো কী বলেছে রাইট ফোর সেন্টেন্স অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক তো এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটি নিয়ে চারটি বাক্য লিখতে বলেছে কি বলেছে হাউ ওয়াটার ইজ পলিউটেড অর্থাৎ জল কীভাবে দূষিত হয় বিয়ে রয়েছে বার্ড পাখিদের সম্পর্কে তো তোমরা পাখির সম্পর্কে লিখতে পারো আমি পাখির সম্পর্কে বলে দিচ্ছি বার্ড স্যাব টু উইংস টু আইস অ্যান্ড টু লেগস পাখিদের দুটি ডানা দুটি চোখ এবং দুটি পা রয়েছে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা আকাশে উঠতে পারে আর কি লিখতে পারো সাম বার্ডস ক্যান সিং সুইট নোটস কিছু কিছু পাখি রয়েছে মিষ্টি সুটে গান গাইতে পারে বার্ডস লিভস ইন নেক্সট পাখিরা বাসায় বাস করে এভাবে তোমরা লিখে দেবে তো দেখো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও